ঠিক এক বছর দশ মাস বাদে বাড়ি যাবার পালা। আমি যেখানে মানে ওই সিয়াটেলে থেকে সেখান থেকে আমাদের এয়ারপোর্টের দূরত্ব ওই গাড়িতে 15 মিনিট মতো। লাগেজ পত্র গুছিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল বিকাল 4টার সময়, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করে লাগেজ জমা দিয়ে বোর্ডিং এর উদ্দেশ্যে রওনা হলাম। ফ্লাইটটা আমাদের ছিল এমিরেটস, তার মানে সিয়াটেল থেকে আমরা পৌঁছে যাব সোজা দুবাই। ফ্লাইটটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, আর এই সিয়াটেল থেকে দুবাই যেতে ডিউরেশন ওই 15 ঘন্টা মতো লাগবে। তার মধ্যে আমাদের 3 টাইমস মিল দিয়েছিল, আর মাঝে অবশ্যই স্ন্যাক্স, কফি, জুস, টি, যে যেটা নিতে যাও সেটা অবশ্যই দিয়ে যাচ্ছে, আর জলও দিয়ে যাচ্ছে। তুমি যখনই কোনো অসুবিধা হবে কেবিন ক্রুকে ডাকলে কেবিন ক্রু তাতে সাহায্য করছে। আর ইমিডিয়েট ফ্লাইট যথেষ্ট পরিমাণে ভালো, এটা যথেষ্ট পরিমাণে স্পেসিয়াস, সাথে দিয়েছিল হেডফোন, পিলো আর ব্ল্যাঙ্কেট। যেহেতু এতক্ষণের ফ্লাইট কিছু করে তো সময় কাটাতেই হবে, 15 ঘন্টা বলে কথা, তাই অভিজিৎ উঠে সিনেমা কি কি আছে দেখা শুরু করলো। যেহেতু এখানে দেখলাম বাংলা, ইংলিশ, হিন্দি সমস্ত কিছু রয়েছে, তাই দেখা শুরু করলাম আমি চিনি টু মুভিটা। তারপর একটু দেখতে দেখতে ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়লাম। খানিকক্ষণ যেতে যেতে যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল বিকাল 4টার সময়, প্রথমে ওঠার খানিকক্ষণ বাদে আমাদের যে মিলটা দিল সেখানে ছিল রাইস, চিকেন, ব্রেড, বাটার, ডেজার্ট। আর ডেজার্টটা অসাধারণ ছিল, সাথে নিয়েছিলাম আমি অরেঞ্জ জুস। অভিজিৎ নিয়েছিল ডায়েট কোক, তবে এখানে কিন্তু ইন্টারন্যাশনাল যেহেতু ড্রিঙ্কসেরও ব্যবস্থা থাকে। খাওয়া দাওয়া সেরে আবার একটু টিভি দেখা শুরু করলাম, কারণ এখানে মুভি বা গান শোনা ছাড়া আর তো কোনো উপায় নেই। আর আবার কিছুক্ষণ বাদে স্ন্যাক্স দিয়ে গেল, সেখানে অপশন ছিল চিকেন কাঠি রোল আর পিজা। আমি নিয়েছিলাম পিজা আর অভিজিৎ নিয়েছিল চিকেন কাঠি রোল। খাওয়া দাওয়া করে আর হয়তো 15 ঘন্টা, সেটা একটা বিরাট ব্যাপার সময়ের, তাই জন্য কিছু না কিছু সিনেমা দেখে নয় ঘুমিয়ে কাটাতে হবে। আমরা দুজনেই সিনেমা দেখে টাইমটা স্পেন্ড করেছিলাম। তারপর আবার যে আমাদের ডিনারটা দিল তখন দিল রাইস, মাটন, শিওই, কোল স্যালাড, আরও অনেক কিছু স্ন্যাক্স তো ছিল। আমরা দেখতে দেখতে খাওয়া দাওয়ার সাথে সাথে প্রায় পৌঁছে গেলাম দুবাইয়ে। তবে দুবাই এয়ারপোর্টটা কেমন আর দুবাই থেকে কলকাতার জার্নিটা কেমন ছিল সেটা না হয় শেয়ার করবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে।